আল্লাহর রিয়াদে বেরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি হায়াত বাবা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলে বলেছিল আব্বা আপনার জামাকে আমি গাই দিতে পারবো না আপনার এমন মুরিদ কি রে আল্লাহর রি বড় পীর সাহেব বলেছিল বাবা না না আমার জামা গাই দিয়ে সহ্য করতে পারবে না বাবা আমার জামা গাই দেওয়ার যোগ্যতা অর্জন করবে হিন্দের জমিনে পাঞ্জাবের শ্রেহিন্দ একটা ছেলে জন্ম নেবে ওই ছেলের নাম হলো মুসাদ্দে দেয়াল পেশানি জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার মুরিদানিরা ও আমার ছেলেরা বাবারা তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম এই জামাটা মুসাদ্দিদ আলবেসারির কাছে পৌঁছে দিও বাদশা তুব্বা 1000 বছর আগে চিঠি লিখছে এই চিঠি রসুলের দরবারে পৌঁছাবে সুবহানাল্লাহ বলে আমার অস কি বুঝতে পারছেন না আপনারা আপনারা তো জানেন আমি একদম বাজে কথা বলি না ইশকের সঙ্গে দু একটা কথা যা জানি মূর্খ মানুষ বলি ছেড়ে দিই আল্লাহু আকবার আর এই দিকে দেখেন আল্লাহর ওলিদের কারামাত 500 বছর আসবে এ খবরও আল্লাহর ওলি মৌলভী সাহেব জানে জোরে বলুন সুবহানাল্লাহ জামাটা তাকে দেবে এই যে বর্ধমানের মঙ্গলকোটে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে ওনার একজন বন্ধু ছিলেন ডাক্তার তো ডাক্তার সাহেব হামিদ বাঙালি বড় আলেম লাহোর পাস আর আলবেসানি তো ফকির মানুষ ডাক্তার সাহেব আলবেসানির ভক্ত তো মদে মুজাদ্দিদ আলবেসানিকেও দাওয়াত করেছে আর হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহিকেও দাওয়াত করেছে তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার সাহেবের বাড়িতে আগে পৌঁছে গেছে তো বলছে শোনেন আপনি তো খুব বড় আলেম আমি আর একজন ফকিরকে দাওয়াত করেছি বলে কে বললো মুজাদ্দিদ আলফসান হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি রেগে গেলে কোথাকার ফকির ফাকরা হ্যাঁ আমাদের সমাজে আছে দেখবেন কিছু আছে একটু বড় আলেম ভালো বেশি জানে বলে এত অহংকার দেখায় আছে না নেই হ্যাঁ মানে ইলেমের ব্যাপারটা বাড়তে জাহির করতে চায় আল্লাহ একবার জাহান্নামী হয়ে যাবে তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ বলছে আমি একজন বড় আলেম আর কোথাকার একটা ফকিরকে দাওয়াত করি তো আপনার বাড়ি আমি থাকবো না চলেন চলেন তো ডাক্তার সাহেব বলছে বন্ধু হামিদ সাহেব একটু সময় দেন কেমন পাগলটা তো একটু দেখেন বলছে না না ওসব মূর্খ লোক আল্লাহ পাক হামিদ বাঙালিকে যে কবুল করবেন একটা ওসিলা আছে বড় আলেমের কাছে সব সময় আপনার কিতাব থাকে তো উনি একটা কিতাব ওই ডাক্তার সাহেবের বাড়িতে রেখে দিয়ে রাগ করে চলে গেছে উনি যে বার হয়ে গেছে আর মুজাদ্দিদ আলফসানি রহমাতুল্লাহ আলাইহি ঢুকে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি কিছুটা দূর গিয়ে ভাবছে আমার সে কিতাব কিতাব আবার ঘুরে এসেছে আর কিতাবটা যে তাকের উপরে রেখেছে আর ওই তাকের নিচেই মুজাদ্দিদ আলফসানি বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ফকির ফাকরা মানুষ আর ইনি খুব বড় আলেম দেখাচ্ছে আল্লাহ রি হযরতে মুজাদ্দিদ আলবসানি শরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি হযরতে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি মুখে দিকে একবার তাকালেন তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে একবার চিক দিলেন মুজাদ্দিদ হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে যত ইলমে জাহিরি ছিল আল্লাহকে বলে মুজাদ্দিদ আলবসানি সব সলভ করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সব উনি এবার হাই হাই আমার ইলম কোথায় গেল আমি সব ভুলে গেলাম আমার ইলম কোথায় গেল তো হুজুর মুজাদ্দিদ আলবসানি চুপ করে তুমি কি করতে এসেছো ডাক্তার সাহেব বলছে আপনি কি করতে এসেছেন বলছে আমার কিতাবটা আছে
বড় আলেম বুঝতে পেরে গিয়েছে আমি কার সঙ্গে বেয়াদুবি করলাম, আমার বড় বেয়াদুবি হয়ে গিয়েছে আল্লাহর ওলি ফকির মানুষ মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি আমি যাইনি এলেমের বড় অহংকার দেখিয়েছিলাম, আপনি যে এত বড় আল্লাহর ওলি আমি চিনতে পারিনি। সানি বলল চলে যাও বাবা চলে যাও, আমার মতো ফকিরের কাছে শোনা বাবা, তুমি জানো না আমি ফকিরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মাফ করেন আমার এলম সব সলভ হয়ে গেছে। হুজুর বলল বাবা এইরকম হামিদ বাঙালি কে এইরকম অহংকার করুন দাও আল্লাহর ওলি নরম দিলের মানুষ, দিল নরম হয়ে গেছে, যা বাবা তোকে ক্ষমা করে দিলাম যা। ক্ষমা করে দিয়ে হুজুর বায়াত করলেন, মুরিদ হয়ে গেল, বহুদিন হুজুরের খেদমত করলেন হামিদ বাঙালিকে। হুজুর মুজাদ্দিদ আলফে সানি বলল বাবা আমি তোমাকে বাংলায় পাঠাবো, জোরে বলবেন না সুবহানাল্লাহ, বাংলায় বর্ধমান বলে একটা জেলা আছে, মঙ্গলকোটে তুমি চলে যাবে, মঙ্গলকোটে চলে যাও। আল্লাহর ওলি হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি হা হা করে কাঁদতে যে হুজুর আপনাকে ছেড়ে চলে যাব না, আমার মনটা যে বড় কানে ওই সময় বলেছিল বাবা না আমি তোমাকে পাঠাচ্ছি চলে যাও। ও বাবা হামিদে আমি মুজাদ্দিদ আলফে সানি আমার কাছ থেকে কি নেবে বাবা, আমি আলফে সানি আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি যে জামাটা দিয়েছিলেন ওই জামাটা আমি তোমাকে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে এত বড় আল্লাহর ওলি শুয়ে রয়েছে, আমরা এর খবর জানি, আশপাশে সব তবলিগ আহলে হাদিস ভর্তি হয়ে গেছে, মাজারটা দেখার মতো নেই, একটা ফলক দেওয়া আছে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির হাতে লেখা একটা চিঠি ওখানে বাঁধানো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভবত আমার ফোনে থাকলেও থাকতে পারে, বুঝছেন, আল্লাহু আকবার। তো হুজুর বলল দেখেন অত দামি জামা আমি গায়ে দিতে পারবো না, আমার গায়ে হবে। হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর ওই জামা আমি গায়ে দেবো না, আপনি আমাকে একটা জুতো দেন। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি কদম মুবারকের জুতো নিয়ে হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি মাথায় নিয়ে কাপড় দিয়ে পাগড়ি বাঁধলেন, আল্লাহর ওলির জুতো আমার পীরের জুতো মাথায় মেরে পাগড়ি বেঁধে নিয়ে বাংলা সমীরে রওনা হয়ে গেলেন, বর্তমান জেলা মঙ্গলকোটে এসে আস্তানা কাঁদলেন। আল্লাহর ওলির দেখালে এর আগে চিন্তা করলেন আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি এই জুতো আমি কাকে দিয়ে যাব, কে বেয়াদবি করে ফেলবে, কে বেয়াদবি করে ফেলবে বাবা। ও সোনা মালিকরা আল্লাহর ওলি হযরত হামিদ বাঙালি রাহমাতুল্লাহ আলাইহি ওই জুতোটা নিয়ে নিজের যে জায়গায় বাসা হবে পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের কাদার ভিতরে আল্লাহর ওলির জুতোটা পুঁতে দিল, ওই দিন থেকে ওই পুকুরের পানি আর শুকায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালা যারা হন, ইলমে বাতিলের যারা অধিকারী হন,
এরা অনেক জিনিস আগাম আল্লাহ এদেরকে অগ্রিম জানিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আপনাদের এলাকায় নেই, পুরপুরার পাঁচ হুজুর কেবলা এসে এরকম ওসিয়ত এদিকে নেই, আমাদের ওখানে আছে। ছোট হুজুর পীর কেবলা এসে বলে গেল, বাবা এই মাঠটা তোমাদের একদিন থাকবে না, এই মাঠ তোমাদের একদিন থাকবে না, সব হিন্দুরা এসে এই মাঠে বসবাস করবে, বাবা মিলিয়ে নিও। পাগল, আমি বলে যাচ্ছি এই মাঠ তোমাদের থাকবে না। সেই গ্রামে আমি 10 বছর প্রায় ইমামতি করেছি, ইউটিউব হচ্ছে, তারা সব তো দেখবে শুনবে তো। হ্যাঁ, এখন সত্যি সে মাঠ আর ওদের নেই, জমি জায়গা সব মুসলমানদের ছিল, সব হিন্দুদের। আস্তে 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 কবরস্থানের ধারে এখন কীর্তন হচ্ছে। আল্লাহর ওলি যারা হয়, মাহবুব যারা হয়, এদেরকে আল্লাহ পাক অগ্রিম জানিয়ে দেন। আপনি অল্প অল্প কিছুদিন একটু রাত জাগেন, এর এমন স্বাদ পাবেন যত চুষবেন তত মিষ্টি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কি মধু, আমাদের কাছে ঘুমটা খুব প্রিয় হয়ে গেছে, ঘুম প্রিয় হয়ে গেছে। খোদার কসম, রাত্রিরে 2 ঘন্টা একটু আল্লাহকে দেন, আমি পায়ে ধরে বলে যাচ্ছি 2 ঘন্টা আল্লাহকে দেন। আপনি একটু হালাল খান, যদি 1 মাসের মধ্যে এর ফল না পান আমাকে ধরে আপনি। আর একবার যদি মজা পেয়ে যান আর ছাড়বেন। এই যে কি মজা, আমার ভাইয়েরা সোনা মানি হেরা নবী, আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা শরীফ থেকে আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে চলে এলেন। ও আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনা কম রাস্তা নয় বাবা, হাজী সাহেব যারা গিয়েছেন আমি পাশে বক্তব্য দিয়ে বলেছিলাম, এ হাজি সাহেবানেরা শুধু মক্কা থেকে মদিনা যাচ্ছি এটা মনে করো না, একটু ভাবো আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ নবী এই পাহাড় টপকে টপকে আল্লাহ নবী কত কষ্ট করে ওই মদিনা শরীফে গিয়েছিলেন। আল্লাহ নবী মদিনা শরীফে যে জায়গাটায় ঢুকেছিলেন, মদিনা শরীফে মসজিদে নববী আগে নয়, মদিনা মসজিদ কুবা শরীফ আগে, আল্লাহ নবী কুবায় গিয়ে উঠেছিলেন। ওই কুবা শরীফে একটা মসজিদ আছে বাবা, কোন হাজী সাহেব যদি ওই কুবা মসজিদে শনিবার দিনে 2 রাকাত দুপুর নামাজ পড়ে, আল্লাহ পাক আল্লাহ নবীর খাতিরে ওই কুবা মসজিদে নামাজ পড়ার খাতিরে আল্লাহ তার নামায় আমালে একটা উমরা হজের সওয়াব লিখে দেবে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় ঢুকলেন কুবায়, আল্লাহু আকবার, কুবাতে আল্লাহ রাসূল কিছুদিন থাকার পরে, কয়েকদিন থাকার পরে রাসূলুল্লাহ আস্তে আস্তে মানে মদিনার উপত্যকার দিকে আসছিলেন। জুমার নামাজ যেখানে পড়েছিল ওই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে জুমা, হ্যাঁ জুমা, যেখানে রাসূলুল্লাহ পানির জন্য দোয়া করেছিলেন, মসজিদে কামামা, মসজিদে কামামা, মসজিদে আবু বকর আর মসজিদে আলী, এর মাঝখানেই আমরা ছিলাম। আলীর ঘর মানে ফাতেমার ঘর, তো সুবহানাল্লাহ, আলীর ঘর মানে ফাতেমারই ঘর, আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনা শরীফে আইলেন, আমার ভাইয়েরা সোনা মানি কেনা মদিনা ছেলেরা মদিনার মেয়েরা আল্লাহ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল। নবী আমার আল কাসওয়ার উপরে ছিল, মদিনা ছেলেরা আল্লাহ নবীর আল কাসওয়ার লাজরে তাড়াতাড়ি করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি আসে, আল্লাহর নবীর জামা ধরে টানাটানি করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসেন। আল্লাহ নবীর কাসওয়ার উপরে বসে আল্লাহ নবীর নূরা
দুটো চোখ দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বারবার মক্কা শরীফের দিকে তাকাচ্ছিলেন, আরে আমার জন্মভূমি মক্কা, আল্লাহ পাকের কাবা চেয়ে চলেলাম। আল্লাহ নবী কাসর উপরে ওঠে বসে আছেন মদিনার কচি কচি বাচ্চারা আল্লাহ নবীকে মাথা উঁচু উঁচু করে দেখছেন। আল্লাহ নবী বুঝতে পেরেছে বাচ্চাদের কষ্ট হচ্ছে, নবী আমার কাসলার উপর থেকে আল্লাহ নবী মদিনা সবিনে নেমে পড়লেন। মদিনা ছেলেরা মদিনা মেয়েরা পাগল হয়ে গেল। আল্লাহর নবী ওই দিনে মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলেছিলেন, এ মদিনা ছেলেরা মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষেরা আমার পাড়া ভাত খেতে দেয় না, আমার জন্মভূমি ছেড়ে আমি রসুল্লাহ তোমাদের কাছে চলে এসেছি বাবা, আমি নবী মাহারা আমার দুনিয়ায় মা নাই, আমার আব্বা নাই, আমি যেহেতু তোমরা আমাকে কোনোদিন মারবে না। তো আমার মাথার উপরে মরা উঠের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার গলায় ফাঁসও দিয়ে দিয়েছে, আমাকে কত কষ্ট দিয়েছে, এই কষ্ট ব্যথা ভরা বুক নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি, তোমরা আমাকে মারবে না তো। মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনোদিন আপনাকে কষ্ট দেব না, আমাদের নবীকে কোনোদিন ব্যথা দেব না। মদিনার বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাবি মেনে নিলাম, আপনি আমাদের দাবি মেনে নেন, জীবনে কোনোদিন এই মদিনা ছেড়ে যাবেন না, আমাদের মদিনায় আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা ছেড়ে কোনোদিন যাবেন না। আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনা ছেলেরা, আমি রাসূলুল্লাহ মদিনা ছেড়ে যাব না, আমি ইন্তেকালের পরে এই মদিনা শরীফে তোমাদের কাছে শুয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, বাবা হাজি সাহেবেরা, কোন হাজি যদি মদিনাবাসীকে কষ্ট দেয়, মদিনাবাসীকে কানায় ময়দান মাহশারে, ওই হাজি সাহেব আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে পারবে না। কোন মদিনার মানুষ যদি কোন হাজি সাহেবকে কষ্ট দেয়, ওই মানুষটার আল্লাহ নবীর সুপারিশ নসিব হয়ে যাবে। নবী বললেন, বাবা এই মদিনা ছেড়ে আমি যাব না, আল্লাহর নবীর ইন্তেকালের আগে। অসুবিধা হচ্ছে আপনাদের, এই 10:30 শেষ করার কথা, আর 10 মিনিট বাকি আছে, এটা বলি শেষ করে দেব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাহফিলটা যেন আজকে আমার মনে হচ্ছে আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখেন, মাহফিলের কিছু হাল আছে, মাহফিলের কিছু হাল আছে, আপনারা ভাগ্যবান। আবার আপনার নবী, দয়া নবী, নূর নবী, এই মদিনায় আসার পরে আবু আইয়ুব আনসারির বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে তলায় থাকেন। আল্লাহ নবী বললে, বাবা আবু আইয়ুব, আমি রাসূলুল্লাহ উপরে তলায় থাকবো না, আমার কাছে অনেক মানুষ আসবে, আমি রাসূলুল্লাহ এই নিচে তলায় থাকবো। ওই আবু আইয়ুব আনসারি আল্লাহ নবীকে
ওই বাদশা তুপার চিঠিটা ধরিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাইনেরা, ওই ঘরটা আবু আইয়ুব আনসারির নয়, ওই ঘর হলো আমার রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আল্লাহ নবী ওয়াদা করেছিলেন এই মদিনা ছেড়ে যাব না, এই মদিনার মাটিতে আমি থাকব। রাসূলুল্লাহর ইন্তেকালের আগে জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দিদার দেবেন, আপনি আল্লাহর সাক্ষাতে যাবেন, আপনার জন্য আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহাকে সাজানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিদরাতুল মুনতাহা যাবেন? আল্লাহ নবী খেদে বলেছিল, না আমি রাসূলুল্লাহ মদিনার বাচ্চাদের কথা দিয়েছিলাম, মদিনা ছেড়ে আমি কোনোদিন চলে যাব না, আমি আমার গুনাহের উম্মতদের নিয়ে এই জমিনে নিচে শুয়ে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস সাজানো হচ্ছে। আল্লাহ নবী বললেন, না ওখানেও যাব না। জিবরিল বললেন, আরশে আজিম সাজানো হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও সালাম, আমার আল্লাহ পাককে গিয়ে বলুন আমি রাসূলুল্লাহ, আমার গোনাহগার উম্মত উম্মতিদের দিয়ে এই মদিনা আর মাটির নিচে শুয়ে থাকবো, কেননা মদিনার বাচ্চাদের কথা দিয়েছিলাম। জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আবার রাসূল এখনো মদিনা শরীফে হায়াতুন নবীনা মুর্দা, হায়াতুন নবীনা মুর্দা, খোদার কসম আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে অনেক হাদিস দেখেন, অনেকেই এই সেই চোখ যাদের আছে, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, চোখ যাদের আছে তারা দেখে। আমার ভাই আমাকে বারবার বলেছে, সেই বনগাঁ সুবি সাহেবের কথা একটু বলে, আমি অবশ্য অস্ত্র সবার করা হয়ে গেছে। বনগাঁ সুবি সাহেব রহমাতুল্লাহ 2008 সালে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের দেখে বলছে, বাবা ওই দেখো, এই দেখো না আল্লাহ রসুল যাচ্ছে, দেখো দেখো না রসুল যাচ্ছে, দেখো। আমরা তো অন্ধ, কি দেখব? আল্লাহ আকবার। যারা সেই মানুষ তারা দেখে। আমার ভাইয়েরা অনেক কথা, আল্লাহ যদি আমার হায়াতে রাখে আমার আশা হবে কি ঠিক কিনা। রানী গাছে আমার খুব মহব্বতের জায়গা, আমি এই সময় দাওয়াত নিতাম না, শরীর এখনো ফিট নয়। এই ছেলেগুলো খুব ভালোবাসে আমাদের হাবিব সাহেব রয়েছে, খুব মহব্বতের মানুষ আমার, হাবিব সাহেবদের বাড়ি যাই আসি। আর আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, এটা আপনাদেরও নসিব। হজ থেকে ফেরার পরে আমি সেই হাজির নই বটে, তবে রসুল তো বলেছেন 40 দিন দোয়া কবুল হয়, ঠিক কিনা? আমি যে আপনাদের মতো নেক বান্দাগুলোকে, নেক মানুষগুলোকে পেয়েছি, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হায়াতে থাকলে আবার দেখা হবে, সকলে আসে একবার সালাম বায়া নবী সালাম। طلع البدر علينا من سديات البداية، وجب الشكر علينا ما دعا لله عهدائي. يا نبي سلام،
ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ পর হক নে পুকারা, সজদে কো বর হে হামারা, ইয়া নবী সালাম ও তোমারি ওসি ইলা দিয়া কাল দিনের আদব ওহা, হইল বাবু ওদের দয়া কবুল করি ইলের দুয়া, সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জোরে জোরে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাব জামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমার ভাইয়েরা আমার সব রোশানি হবে, সকলে আসেন আমাদের অপরাধের কথা মনে করে আল্লাহ দরবারে আমরা সকলে আস্তাগফার করি। আমি সব থেকে বড় অপরাধী, আমি আপনাদের তওবা পড়াবো এটা নয়, আমি নিজেই পাপি, আমি কি পড়াবো, আমি নিজে তওবা পড়বো। আপনারা যদি যারা না জানেন আমার সঙ্গে পড়ে, আর যারা জানেন তারা এমনি পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. شكله بسم الله সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ, দশবার সূরা ইখলাস শরীফ, ১১বার দরুদ শরীফ পড়েন বাবা, দোয়া হবে। তোমরা তাবারক দিয়ে দেখোছি, তাবারক সব কলে কলে দিয়ে দাও বাবা। আলিম اللهم صل على سيدنا محمد.
আমার ভাইরা দোয়া হবে, দোয়ার আগে একটা কথা বলি, আমার মা বোনরা অনেকে এসেছেন, আমার নামাজই হয়ে যায়, আমার নামাজই হয়ে যায়। অনেকে বলি আমরা যে ভালো হই, মন ভালো হোক তারপর নামাজ পড়ছো, কেয়ামত পর্যন্ত মন ভালো হবে না আর নামাজও তোমার পড়তে হবে না। নামাজের মধ্যে এলে এমন মহব্বত আছে এমনি ভালো হয়ে যাবে, যদি কোনো সুবহান। আমার ভাইরা দুনিয়া বললাম না সব ধোকা, কেউ আপনার নয় কেউ আমার নয়। হ্যাঁ, দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে, দুটো জিনিস, জমি জায়গা ঘর বাড়ি বিষয় কিচ্ছু যাবে না। এক হলো ইমান আর দ্বিতীয় হলো আমাল। এক হলো ইমান, দ্বিতীয় হলো আমাল। ইমান যদি ভালো হয়, আমল যদি থাকে, আল্লাহ দরবার থেকে আমরা নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর ইমান আমল যদি খারাপ হয়ে যায় আমার ভাই, আবাদান আবাদা জিন্দেগি, আমাদের জাহান্নামের আগুনে পড়তে হবে। আমার ভাইরা দুনিয়ার একটু গরম আমরা সহ্য করতে পারিনি, জাহান্নামের আগুনের গরম সহ্য করব কি করে? হ্যাঁ, যারা মক্কা মদিনা শরীফে গেছেন এদের জিজ্ঞেস করে, বার হলে মুখ জ্বালা করে, এত রৌদ্রের তাপ। তো একদিন আমি মাওলানা আমানুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলে পাবেন, মিথ্যা কথা নয়, একটা মানুষের জুতো হারিয়ে গেছে সম্ভবত, তো এই পিচবোর্ড পায়ে বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছে। আরেকজন আরেকদিন দেখলাম একটা বড় পিচবোর্ড নিয়ে ওই একটু করে দূরে সরিয়ে দেয়, আবার লাভ মেরে বের যায়, জুতো হারিয়ে ফেলেছে। তো মাওলানা আমানুল্লাহ সাহেব আর আমি দাঁড়িয়ে পড়েছি, দেখি ব্যাপারটা কি। তো হাসিও লাগছে যে মানে পিচবোর্ডটা ঠেলে দিচ্ছে আবার লাভ মারছে, আবার ঠেলে দিচ্ছে আবার লাভ মারছে। তাই বললাম, আমানুল্লাহ ভাই এক কাজ করেন, জুতো খোলেন, একটু খালি পায়ে একটু আমরা পা দিয়ে দেখি। আমানুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করবেন, বলবে একটু খালি পায়ে পা দিয়ে দেখি। ভাই খালি পায়ে শুধু এভাবে পা দিয়ে যেন মনে হলো পাঁচতলা কারেন্টের শর্ট মেরেছে, এত গরম। তো আমরা দুই মাওলানা সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আল্লাহ একটা জিনিস ভাবেন, যদি এই এখন যদি এই পাথর গরম হয়ে যায়, তাহলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আনহুকে যখন চিত করে শুইয়েছিল, বিলালের মুখে যখন বড় বড় পাথরগুলো চাপিয়ে দিয়েছিল, হযরতে বিলালের তাহলে কত কষ্ট হয়েছিল। আল্লাহ আকবার, তাদের ইমান কত দামি। আজকে তারা এত মেহনত করে এত কষ্ট করে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আফসোস আর দুঃখ, এখনো আমরা মুসলমানের বাচ্চা এই কলমা তৈয়বাটাও ভালো করে পড়তে পারি না, ঠিক কিনা ভুল বলেন? সেদিনে কি জবাব দেবেন আল্লাহর দরবারে? আমার ভাইরা এই জন্য বলি, একটু কোরআন শিখে যান, পাঁচক্ত নামাজই হয়ে যান। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের খাওয়ার সময় ঠিক আছে, ঘুমানোর সময় ঠিক আছে, আমাদের নামাজের সময় ঠিক নেই। আমাকে যখন তিন বেলা খেতেই হয়, তো আপনাকে এটাও ভাবতে হবে, আমাকে দিন যিনি খেতে দেন সেই মুনিবকে দিনে পাঁচবার ডাকতেও হয়, যদি বড় সুবহান। আর মুনিবকে যদি বেশি ডাকি, যা খাওয়ার পাই এরপর থেকে মুনিব আরো বেশি বেশি দেবে, যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজি ব্যক্তির রুচির কোনদিন আল্লাহ অভাব রাখবে না, যদি বলুন সুবহানাল্লাহ। একটু সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার অনেক বাচ্চা, আল্লাহ এই ধান টান লাগিয়েছি আল্লাহ যেন শেষ না হয়ে যায়, এই সবজি লাগিয়েছি আল্লাহ যেন শেষ না হয়ে যায়, আল্লাহ তুমি হালাল রুচি খাওয়াও। আল্লাহ বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে আল্লাহ হাসে, যদি বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেখবেন দোয়া করে, খুব দোয়া করে, খুব কাঁদে, কিন্তু এরা বলে আমাদের দোয়া কবুল হচ্ছে না, ব্যাপারটা কি, কারণটা কি? এর একটা কারণ হালাল হারামটা আমি রেখে দিলাম, এর আরেকটা মহব্বতের কারণ হলো বান্দা যখন বেশি বেশি কাঁদে আল্লাহ দেখতে ভালো লাগে, ধরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটাকে আল্লাহ বেশি বেশি কাঁদায় আর ফেরেশতাদের দেখে বলে, দেখ হে ফেরেশতারা, তোরাই আমাকে নিষেধ করেছিলিস যে আল্লাহ বানাবেন না, আমি বলেছিলাম ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোরা তোমরা তা জানো না, দেখো আমার বান্দা আমাকে কেমন করে ডাকছে আর কাঁদছে, জোরে বলো সুবহানাল্লাহ। দুটো জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়, দুই ফোঁটা, একটা ফোঁটা হলো শহীদের রক্ত, জোরে বলো সুবহানাল্লাহ, আর একটা ফোঁটা হলো বান্দার চোখের পানি, জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে অনেকে বলে, হ্যাঁ মানুষে অস করতে করতে কাঁদে,
অনেকে বলে আমি আগে ওই তুই কান না দেখি তুই একটু কেঁদে দেখা না আল্লাহ তাদের সুবুদ্ধি দিক আমি তাদের জন্য বদদোয়া করবো না আল্লাহ তাদেরকে আপনার কান্নার তৌফিক দিক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আমাকে জিকির করার জবান দান করেন যে জবান সব সময় তোমার জিকিরে ভিজে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার শকর করা দিল দেন আমি যেন অল্পতে তোমার শকর আদায় করতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাহলে দুটো জিনিস খুব বেশি প্রিয় একটা হলো শহীদের রক্ত আর দ্বিতীয় হলো বান্দার চোখের পানি জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর দরবারে ওই মৃত্যুটাই বেশি প্রিয় যে আল্লাহর ইবাদতের মধ্যে থেকে মৃত্যুবরণ করে সুবহানাল্লাহ বলে অনেকে দেখবেন আমরা খবর পাই মদ খেয়েছিল মাতাল হয়ে আসছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ অনেকে বেনামাজি মারা গেছে অনেকে সুদখোর মারা গেছে কি এমন হয় না হয় না আবার অনেক সময় খবর পাওয়া যায় অমুক গ্রামের অমুক মানুষটা নামাজের সেজদায় গিয়ে মারা গেছে সুবহানাল্লাহ এমন হয় না নামাজের সেজদায় মারা গেছে মসজিদে নামাজ পড়তে ছুটে ছুটে যাচ্ছে স্টক হয়ে গেছে রাস্তায় পড়ে মারা গেছে কাবা শরীফে গিয়েছে মক্কা শরীফে গিয়ে মানুষটা মারা গেছে এই মাউত এই মৃত্যুটা ভালো না খারাপ এই জন্য সব সময় রসুল বললেন ছোট্ট থেকে ছোট্ট পাপ তোমরা করতে যেও না আর ছোট্ট থেকে ছোট্ট নেকির কাজ তোমরা ছেড়ে দিও না জোরে বলুন সুবহানাল্লাহ ময়দানে আসলে যদি একটা নেকি কম পড়ে যায় কি এই ছোট্ট একটা আমল খাওয়ার পরে যেমন ধরেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আল্লাহর শুকর আদায় করি না সেদিন যদি এই আলহামদুলিল্লাহর একটা নেকি আপনাকে পার করে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য ছোট্ট থেকে ছোট্ট পাপ আমরা করব না আর ছোট্ট থেকে ছোট্ট নেকির কাজ আমরা ছেড়ে দেব না সুবহানাল্লাহ বলেন আমি এর আগে অনেক জলসায় একটা বক্তব্য রেখেছি আমার ভাইয়েরা কোনো মানুষের আমি আজকেও আরেকবার বলে দিই কোনো মানুষের শরীর যদি খারাপ হয় দুর্বল হয় ডাক্তার যদি তাকে ভিটামিন খেতে বলে 20 ফাইল 30 ফাইল ভিটামিন খেয়েছে বেশ শরীর চাঙ্গা হয়েছে এই মানুষটা যদি মনে করে 30 ফাইল তো টনিক খেলাম ভিটামিন খেলাম এবার 1 সিবি বিস্তেল খেয়ে দেখে শেষ হবে না হবে না কোনো মানুষ যদি মনে করে আমি সারা জীবন নামাজ পড়েছি আমি প্রতিদিন দরুদ শরীফ পড়ি আমি তাহাজ্জুদ পড়ি একটা পাপ করলে আর কি একবার জেনা করে দেখি না একবার জেনা করি এবার তওবা করলো আর জেনা করলো হ্যাঁ আবার কিছু মানুষ ফতোয়া বার করেছে একবার করা যায় না আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলেছে লা তাকরাবুল জিনা তোরা ওর ধারে পাশে যাবি না আর এরা ফতোয়া দিচ্ছে যে একবার করলে কোনো গুনাহ হয় না আস্তাগফিরুল্লাহ আমার ভাই তাহলে সারা জীবনের তাহাজ্জুদ ইবাদত সব করেছেন আর একটা পাপ কাজ করতে মন চাচ্ছে একটা করলে আর কি হবে ঠিক ওই রকম হবে 20 ফাইল টনিক খাওয়ার পরে 1 সিবি বিস্টেল যেমন আপনাকে শেষ করে দেয় ঠিক এত ইবাদত করার পরে একটা পাপ করলে ওই পাপটাই আপনার জাহান্নামে যাওয়ার ওসিলাও হয়ে যেতে পারে ঠিক কিনা ভুল বলেন এই জন্য পাপ কাজ থেকে যত দূরে থাকা যায় একটা জিনিস চিন্তা করেন এই শহীদের রক্ত যে এত দামি অসুবিধা হচ্ছে আপনাদের শহীদের রক্ত যে এত দামি এই রক্ত শরীরে আছে এই রক্ত যখন বার হবে এটা পাক না নাপাক নাপাক হয়ে যাবে আবার এই রক্ত রসুল বললেন হ্যাঁ যারা শহীদ ওই শহীদদের রক্ত পাক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদদের রক্ত থেকে জান্নাতি খুশবু আসে সুবহানাল্লাহ বলেন শহীদদের গোসল দেওয়া যায় না একই শরীরের রক্ত তো সুবহানাল্লাহ বলেন এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার নামের আগে আপনার বলা হয়েছে কসলি সাহাবা আর হানজালার ছেলের নামও বলা হতো গসলি সাহাবার ছেলে কেন উনি যে রাত্রিরে 62 রাত্রিরে রসুলুল্লাহর জন্য উহুদে শহীদ হয়েছিলেন ওই রাত্রিরে স্বামী স্ত্রী মেলামেশায় পেটে বাচ্চা এসেছিল হানজালার একটা ছেলে ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যে শরীরের রক্ত বার হলে শরীর উজু ভেঙে যায় শরীর নাপাক হয় আবার সেই শরীরের রক্ত আল্লাহর জন্য যদি দেওয়া হয় এটা পাক হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই শহীদের রক্ত থেকে ময়দানে হাশরে আওয়াজ আসবে আল্লাহ
আপনি একে ক্ষমা করে দেন। আল্লাহ বলবে এই ফেরেশতারা আওয়াজটা কোন দিক থেকে আসছে দেখতো, আল্লাহ শহীদান বান্দা রক্ত মাখা অবস্থা আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে, আল্লাহ খুশি হয়ে ওদের মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানে না, এই জন্য অনেক কথা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক, সব থেকে আমাকে আল্লাহ বেশি বোঝার তৌফিক দেন করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেন। আমার মায়েরা আমরা একটু পর্দার মধ্যে থাকবো, এটা আমরা চেষ্টা করবো। এই দুনিয়া অল্প দিনের, আপনি মেকআপ করেন, অনেক মেয়ে আছে দেখবেন আপনার ভুরু কাটে, আছে না নেই? আমি মা, আমি তোমাদের বিরুদ্ধে কোনোদিন অস করিনি, আমার এত ইউটিউবে বস দেখেছেন, মেয়েদের বিরুদ্ধে বস দেখেছেন, কেন ওরা আমাদের মা, ওদের পেটে আমরা ছিলাম। অনেক বক্তা আছে ওদেরকে অনেক উল্টো পাল্টা বলে, আমার খুব খারাপ লাগে, কেন এই এই যে মেয়েগুলো বসে আছে এদের ভিতরে আমার মায়ের বয়সে মেয়েরা আছে না নেই? আমি আমি আলেম হয়ে যখন ওদের উল্টো পাল্টা বলবো তখন তো আমার একটু হায়া শরম লজ্জা হওয়া দরকার। হ্যাঁ আমার ভাই মা বোনেরা, তোমরা মায়ের জাত, তোমাদের অনেক দাম মা, তোমাদের মতো ওই রকম যুবতী ছিল আমার দাদি, তোমার দাদি, আজকে তোমার দাদির দিকে, তোমার দাদির দিকে একটু তাকিয়ে দেখো, যে মুখেতে মেকআপ করছো দেখানোর জন্য তোমার দাদির ওই চামড়াগুলো শেষ হয়ে গেছে, হাতের চামড়া এখন টান টান মা, তোমার দাদির হাতটা একবার ধরে দেখো এখন শেষ হয়ে গেছে, যৌবন এখন আছে, দু বছর পরে আর, পাঁচ বছর দশ বছর পরে থাকবে না। যে শরীরটা পর পুরুষকে দেখিয়েছো, আমার মা পায়ে ধরে বলি ওই ওই শরীরটা জাহান্নামী হয়ে যাবে, তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না মা। আমার মায়েরা ভালো হয়ে যাও, সকলে আসেন, আমরা এবার একবার দরুদ শরীফ পড়ে দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ সব থেকে আমি বড় গুনাহগার, অল্প সময় যা কিছু আলোচনা রেখেছি, আল্লাহ আমি তো মানুষ, আমার জবান দিয়ে যদি কোনো বেফায়সা কথা ভুল কথা বার হয়ে যায় আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যদি ভুল কথা আপনার বান্দা স্মৃতিতে ঢোকে, আল্লাহ আপনি স্মৃতি থেকে মিটিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলেছি, নীলজ্জের মতো হাত তুলেছি, সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, রহমত করে সব দেন। আকায় নামদার মুফাখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দেন, হুজুরের আলাউলাদ আম্মাজার সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। আব্বাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাত্তা কে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রসূল এসেছিলেন সকলের উপাকে সবটুকু পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার ভিতরে আমাদের বড় আম্মা যান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যা শুয়ে আছেন, আম্মা জানে রূপাকে সবটুকু পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা মদিনা শরীফে আল্লাহ আপনার হাবিবের 10,000 সাহাবী শুয়ে আছেন, হযরত আবু বকর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন,
হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, ইমাম জাফর সাদেক, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওসমান গনি জিন্নুন নূরাইন হুজুর শুয়ে আছেন, হুজুরের রূহকে সবটুকু পৌঁছে দেয়। মিনারাফা মুজদালফা শরীফে যত বাজরাত আছে তাম হুজুরের রূহকে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব উহুদ বদর খাইবার খন্দক মুতাব যত জিহাদের ময়দান হয়েছিল সাহাবায়ে কেরামেরা বিবিকে বিবাহ করে বাচ্চাদেরকে এতিম করে কলেমা ঝান্ডাকে উঁচু করেছে। আল্লাহ সোহাদা হুজুরের রূহকে সবটুকু পৌঁছে দেন, খাস করে মাযহাবে চারজন ইমাম আমাদের ইমাম ইমামে আসম বাবা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহকে পৌঁছে দেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমাম সাহেব হুজুরের রূহানিয়াত আমাদের নসিব করুন। আল্লাহ আল্লাহ খাস করে তরিকা চারজন ইমাম কাদিরিয়া তরিকার ইমাম পিরানি পীর দস্তগীর বড় বিষয় হুজুরের রূহকে পৌঁছে দেন, কাদিরিয়া তরিকা রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন। আল্লাহ চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজের রূহকে পৌঁছে দেন, চিশতিয়া তরিকা রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল বসানি সিরহিন্দি হুজুরের রূহকে পৌঁছে দেন, মুজাদ্দিদিয়া তরিকার রুহানিয়াত আল্লাহ নসিব করুন। আল্লাহ নকশবন্দিয়া তরিকার ইমাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের রূহকে পৌঁছে দেন, আল্লাহ নকশবন্দিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন। দিল্লি সারানপুর লখনউ দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন মুহাদ্দিকিন মুফাসসিরিন শুয়ে আছেন, হুজুরের রূহকে সবটুকু পৌঁছে দেন, খাস করে সওয়াব ফুরফুরা শৈবে জমিনে মুসাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। আল্লাহ হুজুরের রুহানিয়াত আমাদের নসিব করুন। বড় হুজুর মেজলা হুজুর সিলে হুজুর না হুজুর আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরদের আলা ওলাদের বিদায় নিয়েছেন, খাস করে আমার পীর আল্লামা কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রুহানি দোয়া আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ চার শহাদা হোসেন বুখারী সাগানি বাতুল্লাহ বশিরাটি আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানি গোবরা ওস্তাদুল হুফাজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এই ভাঙরে জমিনে মুসলিমের মুসলিমাত যিনি ইনসান যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে সকলের রূহকে সবটুকু পৌঁছে দেন। আয় আল্লাহ আমার বাবা জিরা যে উদ্দেশ্য করে মিলাদুন নবী কায়েম করেছেন, আল্লাহ
আমার হাবিব সাহেব দাদা দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ আরো যারা ইন্তেকাল হয়ে গিয়েছে এই বংশের, আল্লাহ যদি কারো কবর আজাব হয় সবে বরকতে কবরের আজাব মাফ করে দেন আল্লাহ। আমরা যারা দুটো করে হাত আপনার শাহীদের মানে ভিক্ষুকের মতো তুলেছি, এর ভিতরে আমরা অনেকে রয়েছি জনম দুঃখিনী মাহারা আল্লাহ, আমরা যারা মা হারিয়েছি আল্লাহ আর কোনদিন কচি বলে আর ডাকে না, কেউ আর রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে খাওয়া হয়েছে কিনা কেউ আর খোঁজ নেয় না আল্লাহ, আমাদের ওই জনম দুঃখীর মায়ের কবরটাকে ঘুরে গুলজার করে দেন আল্লাহ। আমরা অনেকেই বাফার আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে আব্বা জীবনে কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, ও আমাদের আব্বাদের কবর গুলোকে গুলে গুলজার করে দেন আল্লাহ। আমরা অনেকে ভাই হারা বোন হারা আল্লাহ ক্ষমা করে আল্লাহ, রানী গাছি গ্রামে ভাঙনের আকাশপাশে যত ইমানদার ইমানদারীদের কবর আছে ক্ষমা করে আল্লাহ, খাস করে আমার বাড়িওয়ালা ভাইদের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বীদের ক্ষমা করে, আমার ভাইদের সংসার উন্নতি দেন আল্লাহ, সকলকে হাজি করে দেবেন আল্লাহ, হালাল রুজিতে বরকত দেবেন, যে যা কাজ কারবার করে আল্লাহ আপনি বরকত দেবেন আল্লাহ আল্লাহ, কাজ করে এই গভীর রাতে দুটো করে হাত কাঙ্গালের মতো তুলে ধরে আমাদের মনে পড়ে গিয়েছে আমার নূর নবীর কথা, আল্লাহ জীবনে অনেকই গরিব হয়তো মদিনা দেখা হবে না, ওই হেরামের কাপড় পরে লাব্বাইক হয়তো অনেকই বলতে পারবে না আল্লাহ, তাই বলে কি গরিব বলে আপনার নবীর দিদার হবে না আল্লাহ, বাংলার জমিনে ছিড়া কাদাই শুই একবার তুমি নবী বাকে দিদান নসিব করে দেন আল্লাহ, আমাদের হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেন, আমার মা বোনেরা এসেছে আল্লাহ ওদের মনের আশা পূর্ণ করে আল্লাহ, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, আমাদের সন্তানদের হাক্কানি আলেম করে দেবেন আল্লাহ আল্লাহ, এমন সন্তান তৈরি করে দেন যেন কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতে পারে আল্লাহ আল্লাহ, অনেকে আছে নিঃসন্তানই সন্তান হয় না আল্লাহ, আমার কাছে অনেকই দোয়া আছে যে আল্লাহ আপনি সন্তান দেন আল্লাহ, আল্লাহ দিলে আপনার কিছু কমে যাবে না আল্লাহ, আল্লাহ নেক সন্তান আপনি দান করেন আল্লাহ, আল্লাহ অনেকই বিমারী আল্লাহ সেবা করে দেন আল্লাহ, অনেকের সংসারে অভাব লজ্জায় কাউকে বলতে পারে না আল্লাহ, সংসারের অভাব দূর করে দেন, অনেকে আল্লাহ ঋণগ্রস্ত পরিষদের তৌফিক দেন, অনেকে কন্যা দায় সুভাত্র মিলিয়ে দেন আখিরি দোয়া, মৌতের সময় আমাদের সবার বন্ধ করে দিও না,
আল্লাহ আমাদের কলমা নসিব করে দিও আল্লাহ, আল্লাহ মওতের বিচারে শুয়ে একবার কলমা পড়িয়ে দিও আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের দিদার একবার নসিব করিয়ে দিও বউদের সবাই, আল্লাহ আমরা কবরে আমাদের রেখে আসার পরে মুনকার নকিরের সওয়ালের জবাব আমাদের দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ, আল্লাহ আমাদের কবরে আপনার হাবিবকে পাঠাবেন আল্লাহ, আল্লাহ আমরা যেন আপনার হাবিবকে এই দাপার চোখে একবার চিনে নিতে পারি। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন, ডান হাতে আমল নামা দিয়ে নবীর সুপারিশ নসিব করেন আল্লাহ, আল্লাহ হাউজে কাউসারে পানি নসিব করে দেবেন আল্লাহ। কুলিয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تغرتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله